ইসলামিক পঞ্জিকা অনুযায়ী মহরমের দশম দিনকে আশুরা বলা হয়। এটি ইসলাম ধর্ম অনুসারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। সুন্নি মতানুযায়ী ইহুদিরা মুসার বিজয় স্মরণে আশুরা সাওম বা রোজা পালন করত। তবে সিয়া অনুসারীরা আশুরার পূর্ব ইতিহাসকে প্রত্যাখ্যান করে এবং তারা আশুরাকে কারবালার বিষাদময় ঘটনার স্মরণে পালন করে থাকে। এই দিনটি সিয়া মুসলমানরা বেশ আনুষ্ঠানিকভাবে পালন করে থাকে। এই উপলক্ষে তারা বিভিন্ন ধরনের মিছিল, মাতম ও শোকানুষ্ঠান আয়োজন করে। তবে একটি ক্ষুদ্র অংশ তাদবির পালন করে থাকে। সিয়া সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোতে এসব অনুষ্ঠান চোখে পড়ার মতো, যেমন পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, লেবানন ও বাহরাইন। তবে আশুরা নিয়ে সুন্নি সমাজে বিভিন্ন মত প্রচলিত আছে। আশুরা মূলত একটি শোকাবহ দিন, কেননা এই দিন নবী মুহাম্মদের দৌহিত্র হুসাইন ইবনে আলী নির্মমভাবে শহীদ হয়েছিলেন। কিন্তু ইসলামের ইতিহাসে এই দিনটি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। এর মধ্যে উল্লেখযোগ্য হল, এই দিনে আসমান ও জমিন সৃষ্টি করা হয়েছিল। এই দিনে পৃথিবীর প্রথম মানুষ আদমকে সৃষ্টি করা হয়েছিল। এই দিনে আল্লাহ নবীদেরকে স্ব শত্রুর হাত থেকে আশ্রয় প্রদান করেছেন। এই দিন নবী মুসার শত্রু ফেরাউনকে নীল নদে ডুবিয়ে দেওয়া হয়। নুহার কিস্তি ঝড়ের কবল থেকে রক্ষা পেয়েছিল এবং তিনি জুরি পর্বতশৃঙ্গে নগর ফিরেছিলেন। এই দিনে দাউদের তাওবা কবুল হয়েছিল, নমরুদের অগ্নিকাণ্ড থেকে ইব্রাহিম উদ্ধার পেয়েছিলেন, আইয়ুব দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত ও সুস্থতা লাভ করেছিলেন। এই দিনে আল্লাহ তাআলা ঈসাকে ঊর্ধ্বাকাশে উঠিয়ে নিয়েছিলেন। যদিও ভিন্ন মতে ঘটনাগুলোর অনেকগুলোই এই দিনে ঘটেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়নি। আবার প্রচলিত আছে যে এই তারিখেই কিয়ামত সংগঠিত হবে, যদিও এই বিষয়ে মতভিন্নতা রয়েছে। কারবালার যুদ্ধ সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত স্থায়ী ছিল। দিনটি ছিল 10ই অক্টোবর 680 খ্রিস্টাব্দ, মহরম 10, 61 হিজরি। এই যুদ্ধে প্রায় 72 জন নিহত হন, যাদের সকলেই পানি বঞ্চনার শিকার হন। অর্থাৎ সকল পুরুষই নিহত হন কেবলমাত্র রোগা ও দুর্বলজনিত কারণে, শুধুমাত্র জয়নুল আবেদিন ছাড়া। ইহুদিরা আশুরা উপলক্ষে মহরম মাসের 10 তারিখে রোজা রাখে। শিয়া সম্প্রদায় মার্সিয়া ও মাতমের মাধ্যমে এই দিনটি উদযাপন করে। আশুরা উপলক্ষে সুন্নি মুসলমানরা সাধারণত 2-3টি নফল রোজা রাখেন।